স্কটিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আজকে সাংবাদিক বন্ধুদের সাথে এই বার্তালাপে মিলিত হয়েছে এই কারণেই যে আগামী 24 এবং 25 তারিখ মানে কাল এবং পরশু আমাদের দুদিনের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন এবং মিডিয়া ওয়ার্কশপ হবে। এটা ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সংগঠন সাংবাদিকদের, বার্তাজীবীদের। আমাদের এই সংগঠনে সংবাদপত্র এবং বৈদ্যুতিন প্রচার মাধ্যমের বন্ধুরা আছেন, তাদের পেশাগত উৎকর্ষ বিধানের জন্য আমরা একটা মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করেছি। এই প্রোগ্রামে আমাদের আলোচক হিসেবে বাংলাদেশ ঢাকা থেকে জনাব এম এ তাহের, কলকাতা থেকে সুব্রত নাথ চৌধুরী, দুজন এমিনেন্ট জার্নালিস্ট, ওরা ক্লাস নেবেন, মিডিয়া ওয়ার্কশপে অংশ নেবেন। এছাড়া আমরা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সারা ভারতবর্ষের যে সংগঠন রয়েছে সাংবাদিকদের, সেই সংগঠনের আমরা অ্যাফিলিয়েটেড একটি সংস্থা সংগঠন, সেই ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্ট, তার যে সেক্রেটারি জেনারেল বিপিন ধুলিয়ান, উনিও অলরেডি এসে গেছেন, উনিও থাকবেন। রাজ্য সরকারের দুজন মন্ত্রী, সুশান্ত চৌধুরী পর্যটন মন্ত্রী এবং শ্রমমন্ত্রী টিঙ্কু রায় আমাদের কর্মসূচিতে থাকবেন। এছাড়া তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জেনারেল ম্যানেজার শিশির কুমার রহতকি, ওরা উপস্থিত থাকবেন। এবং আমরা এই কর্মসূচিতে রাজ্যের প্রবীণ 8 জন সাংবাদিককে সংবর্ধনা দেব। তার মধ্যে আছেন সবচেয়ে প্রবীণ, আপনারা জানেন, শ্রী কল্যাণব্রত চক্রবর্তী, সাধন দেবনাথ, অশোকানন্দ রায়বর্ধন, সমীর ধর, সদাগর সিংহ, রাজকুমার কল্যাণজিৎ সিংহ, সুজিত চক্রবর্তী ও স্বপন চক্রবর্তী। পরের দিন আমাদের কনফারেন্স আছে এবং সেখানে আমরা এবছর আমাদের 45 বছর পূর্ণ হয়েছে, শুরু হয়েছে আমাদের পথ চলা। তো আমরা চাইছি আগরতলাকে কেন্দ্র করে, ত্রিপুরাকে কেন্দ্র করে সার্কভুক্ত যে দেশগুলো আছে তাদের নিয়ে একটা বিরাট আকারে আমরা একটা আলোচনা মত বিনিময় কর্মসূচি আমরা নেব। সারা বছর আমাদের প্রোগ্রাম চলবে এবং সেই বিষয়ে আমরা কনফারেন্সে কথা বলব। বিশেষ করে ত্রিপুরার সংবাদপত্র এবং বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিক বন্ধুরা যে সমস্ত বাধা নিয়ে কাজ করছেন অত্যন্ত সাহসিকতার সাথে, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে কী করে আমরা করতে পারি এবং কী করে সার্কভুক্ত দেশগুলো আমাদেরকে সার্ক এজেন্সির মাধ্যমে সাহায্য করতে পারে, তার উপরে আমরা ফোকাস করতে চাইছি এই সম্মেলন। এটাই হচ্ছে আমাদের মূলত স্লোগানটা হচ্ছে সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ বিধান, এই হচ্ছে আমাদের আহ্বান। এর সামনে রেখে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আগামী 1 বছর সেমিনার হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, খেলাধুলো হবে, বিভিন্ন রকমের কর্মসূচি আমরা নেব বার্তাজীবীদের জন্য। তাহলে কটার সময় শুরু হবে? ঠিক 11টায়। আপনাদের সবার উপস্থিতি কামনা করি এবং আমরা চাইছি আপনাদের সহযোগিতায় রাজ্যের মানুষের কাছে এই বার্তা পৌঁছে যাক যে ত্রিপুরার সাংবাদিকদের পেশাগত মানুষজনের জন্য ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন দায়বদ্ধ এবং এরা কাজ করবে। টেস্ট বাজ কো আপনে তু থোড়া চটকা লে, সাদে সাদে পল কো তীখা বানা লে, থোড়া সা নটি বন লে, থোড়া সা মুস্কুরা লে। রাজস্থান কি মিট্টি কি সুগন্ধিত খুশবু, ভরতপুর কা স্বাদ অর বিশ্বাস, শকুন গোল্ড শুদ্ধ সরসো তেল, খেতো মে উপজি হুই হামারে কিসান ভাইও কি উচ্চ কোয়ালিটি কি সরসো সে নির্মিত, ভিটামিন এ ভিটামিন ডি विटामिन ई से संपन्न, वर्षों में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक, इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल। शकुन गोल्ड सरसों तेल, शुद्ध लाए शुद्ध खाएं। इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू, सेहत, स्वाद और गुणवत्ता से भरपूर एगमार्क लवकुश कच्ची घानी ऑयल। ये है हमारी पूरी फैमिली के लिए खास लवकुश शुद्ध सरसों का तेल। इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद, जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा।
सेहत भी स्वाद भी, ये है लव कुश का वादा। सेहत और गुणवत्ता वाला एगमार्क लव कुश प्योर मस्टर्ड ऑयल, स्वाद भी सेहत भी।